আজকে আমরা আমাদের ভিলেজ ফুড লাইফে চলে এসেছি। আজকে আমরা বানাবো নান রুটি আর কাবাব। নান রুটির জন্য কুসুম কুসুম গরম পানি নিয়েছি। বেশি গরম পানি নিলে হবে না, হালকা কুসুম গরম পানি নিতে হবে। 2-3 চামচ চিনি দিয়ে নেব। এবার ইস্ট দেব 2 টেবিল চামচ। এটা আমি নাড়িয়ে পাশে 10 মিনিটের জন্য রেখে দেব। কাবাবের জন্য আমি কাঠিগুলো তৈরি করে নেব। কাবাবের জন্য মাংসগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব। বেশি মোটা মাংস দিয়ে তো কাবাব তৈরি করা যায় না। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ইস্ট মেশানো গরম পানিটা। এখন আমি আগলা করে নান রুটির দোটা তৈরি করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি কাবাবের জন্য মশলা বেটে নেব। প্রথমে আদা বেটে নেব। জয়ফল সামান্য পরিমাণে নিয়েছি, কিছু জয়িত্রী, এলাচ নিয়েছি 4টা, দারচিনি সামান্য পরিমাণে। এই মশলাগুলো আমি একসাথে বাটবো। এখন আমি কাবাবের জন্য মাংসটা রেডি করে নেব। এর জন্য সব মশলাগুলো একে একে দিয়ে নেব। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এই যে একসাথে বেটেছিলাম জয়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, সেই মশলাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, টক দই নিয়েছি 4 টেবিল চামচ, টেস্টিং সল্ট। কাবাবটা আমি সরিষা তেল দিয়ে করব। সরিষা তেল দিয়ে করলে খেতে খুব স্বাদ লাগবে। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার আমি কাঠিতে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি।
সরষের তেল দিয়ে কাবাবটাকে হালকা করে তেল দিয়ে ভেজে নেব। দোটা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা, এখন আমি উঠিয়ে নিচ্ছি সেই ঢাকনাটা। দেখুন আমার দোটা কত সুন্দর সফট হয়েছে এবং ফুলেছে। নান রুটি আমরা চুলোয় তৈরি করেছি, খুব সুন্দর ফুলেছে এবং রুটিটা দেখেন দুই সাইডে সুন্দর। আবার কাবাবগুলো খুব ক্রিস্পি হয়েছে দেখে মনে হচ্ছে। আমি রুটিটা ছিঁড়ছি মাঝখান দিয়ে, কাবাবগুলো দেখেন আমি কাঠি থেকে ছাড়াচ্ছি, খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, সফট আছে, খুব স্বাদ লাগছে খেতে। এখন ঘরোয়া পদ্ধতিতে হোটেল রেস্টুরেন্টে কাবাব হয়েছে।